যদি আব্দুল কাদের জিলানির শান এমনি হয় তাহলে আমার নবী পাকের শান কত উচ্চ। কার ক্ষমতা আছে কে পেয়ারা মুস্তাফার শান ও শওকত কে বাঁচে? আজ দুনিয়ার মুখে লম্বা চওড়া কথা যদি হয় তো জান্নাত। পড়ে আপনারা তো নোবেল পড়তে খুব ভালোবাসেন, বইটার নাম বিভিন্ন চোখে স্বামী বিবেকানন্দ। কি নাম? বিভিন্ন চোখে স্বামী বিবেকানন্দ। বিভিন্ন চোখে স্বামী বিবেকানন্দ। আপনার বইটার নাম 151 পাতায়। হ্যাঁ, কত সুন্দর লিখেছেন। আমার নবী পাক সাহিব লাওলাক হ্যাঁ বিবাহ করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কত সমালোচনা তো দেখ না, চোখটা খুলে যাদেরকে মাথার তাজ করে রেখেছো তাদের শানটা কেমন। প্রখ্যাত পণ্ডিত রাজ নারায়ণ বসু বিয়ে করেছিলেন 11 বছরের বালিকাকে। সুবহানাল্লাহ, পড়িয়েন দেখো, শুধু শুনি যান। সমাজ সেবক, সমাজ সংস্কারক, ঐতিহাসিক, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবনাথ শাস্ত্রী বিবাহ করেছিলেন 10 বছরের বালিকাকে। এইগুলা চোখে দেখতে পাও না? আচ্ছা, ভারত ও এশিয়া নয় বিশ্ব বিখ্যাত পণ্ডিত ধর্মীয় নেতা কেশবচন্দ্র সেন বিয়ে করেছিলেন 9 বছরের বালিকাকে। রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রাতা প্রখ্যাত পুরুষ জ্যোতিরিন্দ্রনাথ বিয়ে করেছিলেন 8 বছরের বালিকাকে। মিলা চোখে পড়ে না? শিক্ষিত সমাজের ধ্রুবতারা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়ে করেছিলেন 8 বছরের বালিকাকে। বিলেতে শিক্ষাপ্রাপ্ত ভারতীয় ম্যাজিস্ট্রেট রবীন্দ্রনাথ ঠাকুরের সহোদর সত্যেন্দ্রনাথ বিয়ে করেছিলেন 7 বছরের বালিকাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন 6 বছরের বালিকাকে। আশ্চর্য হন না? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বিবাহ করেছিলেন 11 বছরের বালিকা মৃণালিনীকে। মৃণালিনী তো নাম ছিল নাকি? চিত্রশিল্পী মনে হয়। কি? চিত্রশিল্পী ছিলেন মনে হয়। যা ছিল মৃণালিনী। 11 বছর সেই যুগের উজ্জ্বল রত্ন শিক্ষিত সমাজের আদর্শ পণ্ডিত বিজয় কৃষ্ণ গোস্বামীও বিয়ে করেছিলেন 6 বছরের বালিকাকে। আর বেশি বলবো না, দু তিনটাই থাক। ইংরেজ সরকারের বিবিধ পুরস্কার পদক উপাধি প্রাপ্ত হিন্দু সমাজের পুনরুত্থানের নেতা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বিবাহ করেছিলেন 5 বছর শিশু কন্যাকে। আশ্চর্য হবার কিছু নাই, তখন বাল্য বিবাহ চালু ছিল। বাল্য বিবাহ চালু ছিল। বিশ্বের বুকে যদি কেহ ইনকলাব পয়দা করেছে, দুনিয়া লাল ইনকলাব দেখেছে, দুনিয়া নে সুরখ ইনকলাব দেখা হে, জব ভি ইনকলাব আয়া হে তো কিসি নে আপনে বাপ কো খোয়া হে, জব ভি ইনকলাব আয়া হে তো কিসি নে আপনে মা কো খোয়া হে, জব ভি ইনকলাব আয়া হে তো লোহ লোহান হো গয়া হে, দুনিয়ার বুকে একটা ইনকলাব এসেছে, যে ইনকলাব আসার পরে হরিণ দাঁড়িয়ে আওয়াজ দিতে আছে, রব্বুল আলামিন তিনি কখন আসবে, যখন বাধা হরিণ ছাড়া পেয়ে যাবে, মাওলা তিনি কখন আসবে, যখন উট এসে নিজের বিচার করতে পারবে, মাওলা তিনি কখন আসবে, যখন সুবহানাল্লাহ মৌমাছি এসে
নিজের দিলের আবদার পেশ করতে পারবে, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি বিহামদিহি। দুনিয়ার বুকে যত নেতা আছে, যত ধর্মীয় নেতা আছে, কোন দিকে একদিকে সুবহানাল্লাহ সুচ্চ হবে, কিন্তু প্যারা মুস্তাফা সাহিবে লওলাকে জীবনা দর্শন আলোচনা করলে দেখতে পাওয়া যাবে যেদিক থেকে দেখা যাবে নবীকে সেদিক থেকেই ইমাম দেখতে পাওয়া যাবে।